আজ আমরা এসেছি উত্তর কলকাতার সিঁথির মোড়ে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এখানকার সাধারণ মানুষজনের সাথে। কি বিষয় সেটা আমি বলছি, তার আগে আমি বলে রাখি একটা কথা, যেটা হলো গত কয়েকদিন ধরে আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো নয়। এনআরসি হোক বা সিএএ, এই দুটো বিষয়ে আমাদের দেশ উত্তপ্ত। উত্তর পূর্ব থেকে শুরু করে বাংলা, এমনকি বিহার, ইউপি, রাজধানী দিল্লিতেও এই রেস ছড়িয়ে পড়েছে। আজ আমরা এই সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলতেই চলে এসেছি উত্তর কলকাতার সিঁথির মোড়ে। আমরা দেখে নেব এখানকার মানুষজন সিএএ এবং এনআরসি নিয়ে কি মত, তারা কি বলছে, তারা কি ভাবছে। এই এনআরসি বা সিএএ যদি সারা দেশে লাগু হয় তো তাদের কি খুব এক ক্ষতি হবে নাকি তাদের এটা লাভই হবে? তো চলুন আমরা দেখে নিই তারা কি বলতে চাইছে। সিএএ এবং এনআরসি নিয়ে আপনি কতটা অবগত? কাগজে নিউজ চ্যানেলে দেখে তো বেশ কিছুটা অবগত, তাছাড়া ওয়েব পোর্টালে পড়াশোনা করে সিএএ এবং এনআরসি নিয়ে কিছুটা জেনেছি। মানে আপনি এটার ফুল ফর্ম কি জানেন, মানে সিএএ আর এনআরসি? সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি এটার পক্ষে না বিপক্ষে? দেখুন, পক্ষে বিপক্ষে বলতে গেলে একটা কথাই বলবো, যে যারা ভারতবাসী, যারা দীর্ঘদিন ধরে দেশে আছে, এই বিলের উদ্দেশ্য যদি তারে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তার এগেনস্টে, কিন্তু কোথাও একটা ইনফিল্ট্রেশনটা আটকাতে হবে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে সিএএ বা এনআরসি যথেষ্ট সিগনিফিকেন্ট আছে। দেখুন, যেটা হচ্ছে সরকার যে স্টেপটা নিয়েছে সেটা খুবই ভালো, এটা আগের অনেক সরকারই এই স্টেপটা নেওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো সাহসিক পদক্ষেপ নিতে পারেনি বিকজ অফ পলিটিক্যাল কারণে। তো আমার মনে হয় যে সরকার যখন একটা স্টেপ নিয়েছে সেটাকে আমাদের স্বাগত জানানো উচিত এবং দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, যারা এতদিন ভারতবর্ষে আছে তাদেরা জানি কোনোভাবে জানি ভারত থেকে মানে ইন্ডিয়া থেকে বিতাড়িত না হয় সেদিকটা দেখা উচিত। তবে ফিউচারে জানে মানে ভারতবর্ষে কোনো রকম মানে অবাঞ্ছিত কেউ যাতে আসতে না পারে সেদিকটা, হ্যাঁ, অনুপ্রবেশকারীরা যাতে না ঢুকতে পারে সেই ব্যাপারটা দেখলেও ভালো হয়। প্রতিবাদের একটা আলাদা ভাষা থাকতেই পারে, সেখানে তুমি প্ল্যাকেটিং করতে পারো বা কালো পতাকা দেখাতে পারো, সারাদিন ধরে প্রতিবাদ করতেই পারো, কিন্তু ভাঙচুর করলে যেটা হয় যে তুমি সরকারি সম্পত্তি নষ্ট করছো এবং যারা ট্যাক্সের পয়সা এগুলো মানে জিনিসগুলো হয় তারা কেন ট্যাক্সটা পে করবে, তাদের পয়সায় তো সরকার এগুলো করে, এবং যারা ভাঙচুর করে তারা কতটা মানে ট্যাক্স পে করে, যারা ট্যাক্স পে করে একমাত্র তারাই বুঝতে পারবে যে সরকারি সম্পত্তি নষ্ট হলে কতটা ক্ষতি হয়। যারা পে করে না তারা এটার গুরুত্বটাই বুঝবে না, তারা ভাববে সরকার পয়সা দিচ্ছে সরকার সেটাকে আবার ঠিক রিপে করবে। সরকারি সম্পত্তি ভেঙে নষ্ট করে এগুলো ঠিক, আমরা ওটাই বলছি, মানে এই যে ভাঙচুর হচ্ছে বা ছাত্রদের উপর লাঠি পেটা হচ্ছে দিল্লিতে, মানে এটা কি ঠিক বলে মনে হয় যে সিএ বা এনআরসির জন্য কি এতটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এইসব কোনো পক্ষেরই মারধারের পক্ষে যাওয়া উচিত না, সরকার পক্ষেরও না আর আপাময় জনগণ তাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা করছে এটাও খুব একটা সঠিক বলে মনে হয়। শান্তিপূর্ণভাবে কোনো কাজ এগোক, পদক্ষেপ নেওয়া হোক, ঠিক আছে, কিন্তু মারধারের পথে যাওয়াটা ঠিক, ক্ষিপ্ত হয়ে নষ্ট করা বা কোনো এসব করতে গিয়ে কিছু লোক মারা গেল ঠিকই, একটা আইন এসছে সেটার প্রতিবাদ মানুষের আপত্তিকর হলে প্রতিবাদ করতেই পারে, শান্তিপূর্ণভাবে করাটাই ভালো। না, আপনি কি এনআরসি আর সিএ কে সমর্থন করছেন? সমর্থন কি, যেটা হবে সেটাই মেনে নিতে হবে, আমরা তো কোনো ঝুটঝামেলা যেতে চাই না, আমরা কোনো ঝান্ডার নিচেও নেই, এসব তো আমরা চাই না। সরকার যেটা সঠিক মনে করবেন করবে, রাজ্য সরকার আছে, সেন্ট্রাল সরকার আছে, এগুলো যে আলোচনা হবে, যা হবে তাই আমরা মানব। স্যার, আপনি এনআরসি বা সিএ নিয়ে আপনার কি মনে হয় যে এটা কি আদৌ সমর্থনযোগ্য? এনআরসি সিএ নিয়ে আমার একটাই মনে হয় যে এটা প্রথমত সমর্থনযোগ্য নয়, আবার এটাও ঠিক যে এনআরসির নামে যে গুন্ডামো চলছে সেটাও সমর্থন নয়। মানে এখন যে সিএ নিয়ে আমরা দেখেছি, কথা বলছি যে যারা এগুলো করছে, 5 টাকার একটা মানে টিকিট কাটার ক্ষমতা নেই, 120 টাকার ট্রেন পুড়িয়ে দিচ্ছে, এটা কখনো সমর্থন নয়। হ্যাঁ, প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু প্রতিবাদটা যাতে শান্তিপূর্ণভাবে সেটাই হওয়া উচিত, কারণ সম্পত্তি, একটা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে দিয়ে হ্যাঁ আন্দোলন, এটা কখনোই সমর্থনযোগ্য আমার মতে মনে হয় নয়। মানে এখন তো আমরা দেখছি যে বলিউডে অনেক সেলিব্রিটিরা এটার বিরুদ্ধে পথে নেমেছে, সিএ যেটা
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এখন হয়ে গেছে বিলের পর, এটার বিরুদ্ধে অনেকে পথে নেমেছে, সাধারণ মানুষও অনেক পথে নেমেছে, কিন্তু ছাত্রদের ওপর আমরা দেখেছি দিল্লিতে জামিয়া ইউনিভার্সিটিতে অত্যাচার হয়েছে। এটার সম্বন্ধে জনগণের খুব একটা আইডিয়া নেই, আমার মনে হয় যে খুব একটা আইডিয়া কিছু নেই, এটা ডিটেলসটা জানা দরকার, জানা এটা আম জনতা তখনই প্রতিবাদ করতে পারবে যখন এটা ডিটেলসটা জানতে পারবে। এটা আমার মনে হয় অনেকটাই উস্কানিমূলক চলছে, এনআরসি আমি আলাদা বলে দিচ্ছি, কিন্তু এটা নিয়ে আমার মনে হয় না, হয়তো পজিটিভ নেগেটিভ দু ধরনেরই থাকতে পারে, সেটা গোটাটাই অ্যানালাইসিস করা দরকার, এই ধরনের জনগণের নলেজটা দরকার। মানে যেটা হচ্ছে ছাত্র আন্দোলন, এটা কি আপনি আদৌ সমর্থন করেন বা এটার ফলে কি আদৌ কোনো চেঞ্জ আসতে পারে দেশে? দেখুন, ছাত্র আন্দোলনের অনেক ব্যাপার আছে, যেমন আমি রিসেন্ট বলছি যে জেএনইউতে অনেক ধরনের আন্দোলন হয়, তা কিছুটা পজিটিভ আমি বলছি, কিছুটা আবার নেগেটিভ উস্কানিমূলক। যেমন আপনাকে আমি বলছি যে যাদবপুর নিয়ে আমি যেটা দেখেছি যে আমার একজন সিনিয়র ছিল, তিনি লাস্ট বলতে গেলে আজ থেকে দু বছর আগে গুগলে জয়েন করলো, মানে খুবই ফ্রেশার ছেলে, 12 কোটি টাকায় জয়েন করেছিল বাস্ট ওই লাস্ট। তারপর যাদবপুরে না কোনো ক্যাম্পাস হয় না কিছু হয়, এটা কি কারণে বন্ধ হয়ে গেল? আর যাদবপুরের ছাত্ররা ফ্রাস্ট্রেটেড, এটা ক্যাম্পাস হয় না, এটা কিছু হয় না, কিসের ভিত্তিতে তারা তার ওপরে পলিটিক্সের এই রয়েছে, যার ফলে হ্যাঁ যাদবপুরের যেমন আন্দোলনগুলো যেগুলোগুলো ওই ধরনের আন্দোলন, হ্যাঁ সে পাজামা পরে সমর্থন যোগ্য না, আবার ওদের দিকটাও দেখা দরকার, সব পলিটিক্যাল পার্টি যে কেন ছেলেগুলো এত ফ্রাস্ট্রেটেড, না কোনো ক্যাম্পাস হয় না কিছু হয়। লাস্ট আমার সিনিয়র সে ছেলে আমার কন্ট্যাক্ট করেছিল জাস্ট গুগলে, পিচাই সুন্দরমির ইন্টারভিউ অ্যাপ্রুভালে অনেক কিছু হয়েছিল, জয়েন করেছিল, হলো একদম ফ্রেশ ছেলে, 12 কোটি টাকায় জয়েন করলো গুগলে, তারপর থেকে না কোনো ক্যাম্পাস ইন্টারভিউ হয় না কিছু হয়, এটা কেন, রহস্যটা কেন? সিএ আর এনআরসি নিয়ে তুমি কতটা অবগত? দেখো দুটোর মধ্যে আমরা বলতে গেলি যে দেখো যে এনআরসি যে ব্যাপারটা এটা সরকার করছে এটা ভুল সিদ্ধান্ত, কেন আমরা তো সব ধর্মই এইখানে ভারতবর্ষে একসাথে রয়েছি, আজকে বিগত কয়েক বছর ধরে এখানে সবাই একসাথে, কয়েক দশক প্রজন্ম ধরে, তা এখন এই সময় এই মুহূর্তে এই সিচুয়েশানে এই করাটা কি শোভা লাগে? একটা মানে একটা বিজেপির একটা এত বড় একটা ইয়ে দল ছিল, একটা এত সুন্দর্য ইয়ে করেছিল, যেভাবে প্রধানমন্ত্রী এগিয়েছিল সেভাবে এই জিনিসটাকে পুরো নষ্ট করে ফেলল। এনআরসিটাকে একদম ইয়ে করা যায় না, বরদাস্ত করা যায়, সব ধর্মই আমাদের কাছে সবাই সমান, সবাই আমরা একসাথে থাকবো, এ করবো, এটাই তো ভারতবর্ষের নিয়ম শৃঙ্খলা, তাই এর মাঝখানে এই জিনিসটা হওয়াটা ঠিক উচিত না। সিএ যেটা হলো এখন, যেটা মানে রিসেন্টলি যেটা আইনটা পাশ হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা মানে ওটা নিয়ে তোমার কি মনে হয়? ওই এইটা আমার এখনো কিছু মাথায় আসেনি যে কিভাবে এটা জিনিসটাকে ইয়ে করছি, মানে যা পড়ছি ইয়ে করছি সবই উল্টো পাল্টা, মাথায় কিছু আসছে না, এটার মানেটা আমি ঠিক বলতেই পারবো। মানে এটা নিয়ে ঝামেলা হলো বিভিন্ন জায়গায়, বাংলাতে হয়েছে, উত্তর পূর্বে হয়েছে, দিল্লিতে হয়েছে, তো আমরা দেখেছি যে বাংলায় মুর্শিদাবাদের ওখানে একটা স্টেশনে ভাঙচুর হয়েছে, আমরা হাওড়া লাইনেও দেখেছি আর ট্রেন ভাঙচুর হয়েছে, ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে এইটা কি তুমি সমর্থন করো? না, এগুলোকে সমর্থন করা যায় না, একটা শান্তি শৃঙ্খলাভাবে যদি এটা ইয়ে করা হয় তাহলে এটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে, যেমন আরও অন্য অন্য স্টেটেও যেমন এগুলো হচ্ছে তেমনি এরকম যদি হতো, এখানে ট্রেন ভাঙচুর এসে ভাঙচুর হলো, এগুলোকে সমর্থন করা যায় না, সেটা তো দিদিও সমর্থন করেনি, যে সুষ্ঠু শৃঙ্খলাভাবে যদি জিনিসটা হতো আরও ভালো জায়গায় গিয়ে পৌঁছাতো।